আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমরা জানবো সাহরিতে আজানের সময় পানি খেলে রোজা হবে কি। চলুন এ বিষয়ে হাদিস কুরআন দ্বারা আপনারা জেনে নিন সঠিক তথ্য। পবিত্র রমজান মাসে কিছু রোজাদারের ক্ষেত্রে এমনটা হয়ে থাকে যে আজানের সঙ্গে সঙ্গে সেহরি খাওয়া বন্ধ করে দিয়েছে, কিন্তু দুই এক লোকমা যা মুখের ভিতরে ছিল তা বের করে পানি পান করা হয়েছে। অথচ তাড়াহুড়ো করে আজানের সময় পানি পান করা হয় কিংবা কিছু একটা খেয়ে নেওয়া হয়। আবার অনেক সময় দেখা গেছে কেউ কেউ মাইকে সাইরেন বাজানো সেই বন্ধ করার ঘোষণা চলা অবস্থায়ও চা পান করছেন অথবা পানি চিবিয়ে থাকেন, তারপর তড়িঘড়ি করে কুলি করে নেয়। এখন প্রশ্ন হতে পারে, উল্লেখিত কাজটি যদি কোনো রোজাদার করে থাকেন তাহলে কি তার রোজা বৈধ হবে? শরীয়তের দৃষ্টিতে এদের রোজা বিধান কি, নাকি এই রোজার কাজা করতে হবে? চলুন এ বিষয়ে আমরা উত্তর খুঁজি। যদি প্রবল ধারণা হয় যে সুবহে সাদিক হওয়ার পর মসজিদে আজান দেওয়া হচ্ছে, তাহলে যারা আজান পর্যন্ত খেয়েছেন তাদের রোজা হবে না, কারণ আজান সাধারণত সুবহে সাদিক হওয়ার পরই দেওয়া হয়। যেহেতু সুবহে সাদিকের আগে আজানের অক্ত আসে না, তবে কোথাও ভুলে আগে আজান হয়ে গেলে ভিন্ন কথা, সে ব্যাপারটা আলাদা। কিন্তু স্বাভাবিকত আজান পর্যন্ত যারা খায় সাধারণত তাদের রোজা হয় না। সুবহে সাদিক হওয়া ও সাহরির সময় বাকি থাকার ব্যাপারে সংশয়যুক্ত সময়ে পানাহার করা মকরুহ। আমাদের দেশের ক্যালেন্ডারগুলোতে আজান ও সাহরির মাঝে কয়েক মিনিট বিরত দেওয়া হয়, সংশয়যুক্ত সময় বলতে ওই সময়টাকে ধরা যায়, তবে এই সময় খাওয়ার মাধ্যমে রোজা সহি হয়ে যাবে। সুবহে সাদিক হয়নি ভেবে সাহরি খেলে করণীয় কি? কেউ যদি সাহরি খাওয়ার সময় আছে এমন মনে করে সাহরি খায়, অতঃপর জানা যায় যে তখন সাহরির সময় শেষ হয়ে গিয়েছিল, তাহলে পরবর্তী সময়ে সে রোজা কাজা আদায় করতে হবে, কাফফারা আদায় করতে হবে না। রোজা রাখার উদ্দেশ্যে শেষ রাতে যে খাবার খাওয়া হয় শরীয়তে সেটাকে সাহরি বলা হয়। ফকিহদের মতে সূর্য অস্তের পর থেকে সুবহে সাদিক পর্যন্ত সময়কে ছয় ভাগে ভাগ করে শেষ ভাগে খাওয়াকে সাহরি বলে। তাই কেউ যদি এশার পরে রোজা নিয়েতে খেয়ে নেয় তাহলে ওই খাবারকে সাহরি বলা যাবে না এবং এতে সাহরি সওয়াবও সে পাবে না। তবে কেউ যদি সাহরির সময় হওয়ার আগেই খেয়ে নেয়, এরপর শেষ পর্যন্ত অন্য সাধারণ পানাহার করে, তাহলে সাহরি সওয়াব পেয়ে যাবে ইনশাআল্লাহ। সুবহে সাদিকের কাছাকাছি সময়ে সাহরি খাওয়া মুস্তাহাব, তবে এত দেরি করবে না যে সুবহে সাদিক হওয়ার ব্যাপারে আশঙ্কা হয় এবং রোজার ব্যাপারে সন্দেহ সৃষ্টি হয়। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন রমজান মাসের 30টি রোজা সঠিকভাবে করার মতন তৌফিক দেন এবং সঠিক টাইমের মধ্যে সেহরি ইফতার করার মতন তৌফিক দান করুন। আমিন।